এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754999 9053118159674903 দিন দিন আপনার ত্বকের যে উজ্জ্বলতা সেটা আপনাকে গুডবাই বলছে, আপনি শত চেষ্টা করেও তা আটকে রাখতে পারছেন না। উজ্জ্বলতা গুডবাই বললে আপনার সৌন্দর্য গুডবাই বলছে। এখন আপনি মহা মুশকিলে, কি করবেন, কি খাবেন, জীবনযাত্রায় কি পরিবর্তন আনবেন, কিভাবে আপনার হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন আপনার কাছে। কিন্তু সমাধান দেখুন, দিন দিন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে ট্যান, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের উজ্জ্বলতা একবার গুডবাই বলতে শুরু করলে তাকে ওয়েলকাম করা খুব মুশকিল, তাই সাবধান। এবার প্রশ্ন, কেন আমাদের ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? পরামর্শদাতারা বলছেন, বেলাগাম জীবনযাত্রায় এর প্রধান কারণ। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি, পরামর্শদাতারা বলছেন, সঠিক থেরাপির মাধ্যমে ট্যান দূর করা সম্ভব। কিন্তু উজ্জ্বলতা ধরে রাখতে হলে প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। একদমই তাই, প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান এবং পরামর্শ। আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য এটাই এখন সব থেকে বড় প্রয়োজন, কারণ পরামর্শ ছাড়া আপনি যাই করুন তা হিতে বিপরীত হতে পারে। এখন যে প্রশ্নগুলো আমাদের মধ্যে দেখা দিচ্ছে, আমাদের ত্বকের উজ্জ্বলতা আমরা ধরে রাখব কিভাবে এবং আমাদের জীবনযাত্রায় কী কী পরিবর্তন করব এবং আদৌ সেটা ফিরে পাওয়া যাবে কি না, তা নিয়ে আজকে আলোচনা করব ডক্টর প্লাসে আপনাদের সঙ্গে। আমি সন্তু, আর আমার সঙ্গে ডক্টর প্লাস থেকে আজকের অতিথি সমীর দে, বিউটি এক্সপার্ট। সমীর দা, অসংখ্য ধন্যবাদ এবং একটা বিগ ওয়েলকাম, যেহেতু আজকে নতুন বছর শুরু হচ্ছে এবং নতুন বছরও অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। একদমই তাই। এবার আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন, যেটা আমি শুরু করলাম, যে আমাদের ত্বকের উজ্জ্বলতা আমরা ধরে রাখবো কিভাবে, সেটাই তো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। ডেফিনেটলি তাই, কারণ দর্শকদের বলবো প্রথমে শুভ নববর্ষ। আর মেইন যেটা বলার, দেখুন, এই লকডাউনের বাজারে আমরা মানে প্রোগ্রাম করছি, বেসিক্যালি লকডাউন নিয়ে মানুষ ডিপ্রেশনে রয়েছেন। এবং আমরা জানি যে আমাদের স্কিনের যে উজ্জ্বলতা, স্কিনের যে গ্লো, যেটা আমাদের ধরে রাখতে গেলে মন ভালো রাখা খুব দরকার, আর সেই মনটা এখন আমাদের ভালো নেই, সেটা আমরা জানি। আমরা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে। কিন্তু এই প্রোগ্রামে এই ছোট্ট কথাটা আমার বলতে হচ্ছে বাধ্য হয়ে, এই যে লকডাউন বাড়াতে অনেকে আপসেট হয়েছেন, সবাই মন খারাপ করছেন, কিন্তু বাড়ার কারণ কিন্তু আমরাই, কারণ আমরা কেউ নিজেদেরকে সেইভাবে সেফলি রাখছি না বাড়িতে। আমরা সবাই বাজারে বেরোচ্ছি, রাস্তায় বেরোচ্ছি, যার কারণে আমাদের এই রোগটা কিন্তু আরও বেশি স্প্রেড হচ্ছে। সেই কারণে কিন্তু লকডাউনের টাইম পিরিয়ডটা বাড়ছে। তো সবাইকে প্রোগ্রামের শুরুতে একটা কথা বলবো, একটু চেষ্টা করুন বাড়িতে কষ্ট করে থাকার, ভালো থাকার। দেখবেন খুব তাড়াতাড়ি লকডাউন উঠে যাবে, রোগ মুক্তি হবো, আমরা নতুন করে আবার হাসবো, আবার আগের মতন আমাদের জীবনযাপনে ফিরে যেতে পারবো। এবার মেনলি যেটা বলার, আমার স্কিনের গ্লো, মানে স্কিনের যদি গ্লো হারিয়ে যায়, সেটা হারিয়ে যাওয়ার বড় কারণ বললাম আমি ডিপ্রেশন। যদি মানসিক চিন্তা, যদি আমাদের মন ভালো না থাকে, সেখান থেকে আমাদের স্কিনের কিন্তু এফেক্ট পড়ে, সেখানে আমাদের স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যায়। আমি দেখলাম প্রথমে প্যাকেজটাদের যে সঠিক প্রতিষ্ঠান ডেফিনেটলি দরকার, আর সত্যি সঠিক প্রতিষ্ঠান যদি না হয়, কারণ আমরা জানি স্কিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রলেপ দিয়ে ঢাকা, মানে আমাদের বেশিরভাগ স্থান বলতে গেলে আমাদের স্কিন। সেটা যদি আমরা প্রপার ওয়েতে যদি না দেখে, যদি আমরা এক্সপেরিমেন্ট করার মতন করি, এটা মাখি সেটা মাখি, অমুক জায়গায় তমুক জায়গায় করে বেড়াই, তাহলে একটা সময় ব্যাপারে কিন্তু আমার হিতে বিপরীতই হবে, আমার কিন্তু ভালো হবে না। একেবারেই, তুমি যেটা বলছিলে একদমই তাই। আমরা লকডাউনের মধ্যে রয়েছি এবং আজকেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে মে মাসের 3 তারিখ পর্যন্ত এই লকডাউন কিন্তু বাড়ানো হচ্ছে। স্বভাবতই আমরা একটা বড় সময় জুড়ে আমরা কিন্তু বাড়িতে গৃহবন্দী। এই সময় আমরা আমাদের ত্বককে আমরা কীভাবে ভালো রাখবো, সেই প্রশ্ন, এবং সেই প্রশ্ন নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এমডি মেডিসিন দেবরাজ পুরকায়স্থর সঙ্গে। তিনি কি বলেছেন শোনো। প্রশ্ন, লকডাউনের জেরে আমরা গৃহবন্দী, এই সময় মানসিকভাবে আমরা চিন্তিত থাকলে বা খাওয়া দাওয়ার অনিয়ম করলে স্কিনের উপর কী প্রভাব পড়তে পারে? হ্যাঁ, প্রভাব পড়তে পারে, কারণ যখনই আমরা অ্যাংজাইটি বা টেনশনে যাই বা যখন আমাদের অবসাদ হয়, তখন আমাদের স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, কিছু হরমোনাল কারণে স্কিন ড্রাই হয়ে যায় এবং তার থেকে নানান স্কিনের সমস্যা দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে ওই যে টেনশন অ্যাংজাইটিকে দূরে রাখা, যেসব জিনিস ডিপ্রেসিং সেটা থেকে দূরে রাখা, সেগুলো করলে
স্কিন কন্ডিশন ভালো থাকবে এবং স্কিনের সর্বতোভাবে যত্ন নেওয়া আলাদা করে অত্যন্ত জরুরি এই জায়গায় দাঁড়িয়ে। একদমই তাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়ার অনিয়ম এবং আমরা যদি মানসিক চিন্তার মধ্যে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের ত্বকে একটা বড় এফেক্ট পড়তে পারে। এই জায়গাটা আমি একটু আসতে দেখো, এখানে ফার্স্ট অফ অল বলবো, দেখো বড় ভালো প্রতিষ্ঠান তো হেল্প করবে যখন প্রতিষ্ঠানে আমি পৌঁছাতে পারবো। এখন যেহেতু আমার লকডাউনের বাজার, আমাকে বাড়িতে বসতে হবে। দেখুন ডক্টর প্লাস আপনাদের সাথে ছিল, আছে, আগামীকালও থাকবে, এটা সবাই জানেন, এই ভরসাটুকু সবাই করেন আমরা জানি। তো এখন যেটা মেন কারণ হলো, আমাদের যদি এই গ্লো হারিয়ে যাওয়ার থেকে মুক্তি পেতে হয়, ঘরে বসে আমরা কী খাদ্য খাবার খেতে পারি বা কী পদ্ধতিতে চললে আমরা স্কিনটাকে ভালো রাখতে পারবো সেটা জানা সবথেকে বেশি দরকার। এর মধ্যে কিছু কিছু জিনিস চলে আসবে খাওয়া দাওয়ার মধ্যে, ধরুন আমরা যেরকম জানি কিছু কিছু ভাই আমরা আলোচনায় যাব, কিন্তু দর্শক বন্ধুদের যেসব প্রশ্ন, তাদের কেন মুখের উজ্জ্বলতা যেটা হারিয়ে যাচ্ছে, ত্বকের উজ্জ্বলতা কেন হারিয়ে যাচ্ছে, নানান দর্শক বন্ধু নানান প্রশ্ন করছেন এবং অনেক দর্শক বন্ধুই আমাদের ফোন কল করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই কেউ রয়েছেন আমাদের সঙ্গে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি তো বললাম আমার সমস্যার কথা। হ্যাঁ, আরো একবার বলুন, একটু শুনবো। বলেছি আমার কেস দেখতে প্রচুর রকমের মতন আছে, তো তার জন্য স্কিন মানে ব্রাইটনেস তো কমেই গেছে। স্কিনের ফ্রেকেলস রয়েছে আপনার, তার জন্য স্কিনে এখন উজ্জ্বলতা বলতে নেই, রোগে বেরোনে বেড়েছে। আচ্ছা, কোথা থেকে বলছেন? বারাসাত। বারাসাত থেকে বলছেন, আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। আমি পোস্ট টু ক্লিয়ার ওনার কথাটা এলো না আর কি, লাইনের লাইনটা আই থিঙ্ক ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ নেটওয়ার্ক একটু প্রবলেম। তো আপনাকে একটা কথা বলি, আপনার মুখে বললেন ফ্রেকলস রয়েছে, ফ্রেকলস রয়েছে, ফ্রেকলস তো একটা সাডেনলি ট্রিটমেন্টের দ্বারাই রিমুভ করা সম্ভব, কিন্তু মুখের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। উজ্জ্বলতা হারিয়ে যাওয়ার কারণ আপনি নিজেও হতে পারেন, কারণ আপনি ডিপ্রেশনে আছেন, এখন আমরা সবাই চিন্তিত আছি, তার কারণ হতে পারে। চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে কী করতে হবে, নিজেকে ভালো রাখতে গেলে সারাদিন একটা নিজের রুটিন তৈরি করতে হবে যে আমি সারাদিন এই এইভাবে চলবো তাহলে ভালো থাকবো। সেরকমের মধ্যে যদি হয়, এখন নর্মালি রেগুলার সকালে ঘুম থেকে উঠে পারলে 1-2 গ্রাম একটু কাঁচা হলুদ চিবিয়ে খান, এটা খুব উপকার করবে আপনার স্কিনের জন্য। স্কিনের ভেতর থেকে আপনার স্কিনটাকে গ্লো করার, মেলানিনটাকে নষ্ট করে সুন্দরভাবে আপনাকে ফেয়ারনেস বাড়ানো, মানে স্কিনটা দেখবেন আস্তে আস্তে দেখবেন ভালোর দিকে যাবে। তো এটা আপনি করুন নর্মালি, আর সারাদিন একটু ফল, একটু বেশি করে 3-4 লিটার জল, ভেজিটেবলস তো পাচ্ছেনই এখন ভেজিটেবলস, এইগুলো একটু খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক রাখুন আপাতত। এবং এই যে প্রশ্নটা নিয়ে আমরা প্রথমেই ঢুকলাম অনুষ্ঠানে, যে আমাদের সবার জিজ্ঞাসা যে আমাদের মুখ বা আমাদের ত্বক বলো, শরীরের বিভিন্ন ত্বক অংশের ত্বক, সেই অংশ থেকে উজ্জ্বলতা কেন হারিয়ে যাচ্ছে, এই দিকটা কিন্তু প্রত্যেকের জিজ্ঞাসা। এবং যেসব দর্শক বন্ধুরা ফোন করছেন বা কথা বলছেন বা অনেকেই এই অনুষ্ঠান নিয়ে যারা মানে তাদের মন্তব্য জানাচ্ছেন, যে এইটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। দেখো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমরা নিজেরাই এর কারণ, কারণ হলো নিজেরাই কারণ, এই কারণে আমি প্রোগ্রামের প্রথমেই কিন্তু একটা কথা বললাম যে আমরা নিজেরা না জেনে অজান্তে নিজেদের স্কিনের অনেক ক্ষতি করে ফেলি, আর সেরকম কিছু ক্ষতি আমাদের পরবর্তীকালে আমাদের নিজেদের সৌন্দর্যে ব্যাঘাত ঘটাতে সাহায্য করে। সেরকম জিনিস ধরো একটা টিনেজ, মানে একটা সাডেনলি 13-14 বছরের পর থেকে, মানে 12-13 বছরের পর থেকেই এখন মেনলি একটা সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য খুব দরকার, সেটা আমরা জানি না, কেউই ইউজ করি না। আমরা স্কুল যাচ্ছি, স্কুল থেকে আসছি, রোদে ঘুরছি, খেলছি, ছুটির দিনে রোদে বেরোচ্ছি, ছাদে থাকছি, মানে নিজের অনিয়মিততার মধ্যেই থাকছি কিন্তু মেনটেন ছাড়া। খাওয়া দাওয়ার অনিয়মিততা থাকছে, খাওয়া দাওয়ার মেনটেন করতে পারছি না। এবার আমাকে যে প্রপার একটা মেনটেন্যান্সের জন্য একটা প্রপার সানস্ক্রিন দরকার, একটা প্রপার ফেস ওয়াশ দরকার, একটা প্রপার ময়েশ্চার দরকার, আহামরি অনেক কিছু দরকার তা নয়, নর্মাল সারাদিনে মেনটেন করার জন্য এটুকু দরকার, এই মেনটেনটা আমরা করতে পারছি না। তা না করে এখনকার জেনারেশনে যেটা আমরা দেখতে পাচ্ছি, খুব অল্প বয়স থেকেই পার্লার প্রোডাক্ট, এটা এইটা সেটা, এটা এই ফর্সা হবো, এটা করলে এইটা হবো, স্ক্রাবিং করবো, বিউটি পার্লারে যাবো, মানে বিভিন্ন রকম থেরাপি দ্বারা, স্টেরয়েড জাতীয় মেডিসিন দ্বারা নিজেকে ফর্সা করতে হবে, একটা মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পাড়ায়। দেখবে অনেকের এরকম পাড়াতে 5টা যদি মেয়ে থাকে, 5টা মেয়ের মধ্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আমি ওর থেকে ফর্সা হবো, আমি ওর থেকে ফর্সা হবো, করে সবাই সবার মতন করে ওষুধের দোকানে যায়, বাজারে যাচ্ছে, গিয়ে একটা ওষুধ কিনে নিয়ে আসছে যেটা স্টেরয়েড জাতীয়। তার মানে এখান থেকে স্পষ্ট আমরা যেটা দিয়ে শুরু করলাম যে পরামর্শ এবং সঠিক প্রতিষ্ঠান দরকার, কারণ আমি যদি আমার মতো করে আমার ত্বকের যত্ন নিতে শুরু করি বা আমার ত্বককে গ্লো করার চেষ্টা করি তাহলে হিতে বিপরীত হতে পারে।
তাই তো? এক্স্যাক্টলি তাই, কারণ দেখো টিউটর রাখি কেন, আমরা টিউটর রাখি তো আমরা স্টুডেন্টদের পড়ানোর, তাতে যাতে তার সঠিক শিক্ষাটা সেই বাচ্চাটা পায়। এবার যদি সেরম যদি ব্যবস্থা না থাকতো, যদি টিউটর না রেখে যদি বাচ্চা নিজেই নিজের মতন করে নিতে পারতো, তাহলে তো টিউটর রাখতে হতো না। তো সেরকমই স্কিনের ক্ষেত্রে যদি আমরা প্রপার একটা দেখানোর জন্য, ইনভেস্টিগেশন করার জন্য, যদি গাইডলাইন পাওয়ার জন্য যদি একটা প্রপার প্রতিষ্ঠান বা প্রপার একজন কনসালটেন্টের কাছে না যাই, তাহলে আমি জানবো কী করে যে আমার প্রবলেমটা কী বা আমার স্কিন টাইপটা কী? আমি না জানলে তো আমি সেটা নিয়ে এগোতেও পারবো না। তার জন্য এটা খুব দরকার যে একটা প্রপার প্রতিষ্ঠান এবং প্রপার একটা কনসালটেন্ট করা। একেবারে এখানে আমার আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু প্রত্যেকেই গৃহবন্দী, এই মুহূর্তে ডক্টর প্লাস্টের সঙ্গে পরামর্শ করার জন্য বা ডক্টর প্লাস্টের হাত ধরার জন্য কীভাবে ধরা যেতে পারে এবং কী কী প্রসেস রয়েছে? দেখো সেমলি একই কথা বলবো, দেখুন ডক্টর প্লাস একটা ট্রিটমেন্ট বেস, থেরাপি বেস একটা ক্লিনিক, যেখানে থেরাপি এবং ট্রিটমেন্টটা খুবই কার্যকারিতা, মানে খুবই কাজ করে। তো তার জন্য আমি বলবো ডক্টর প্লাসে আসতে হলে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখতে পারেন। ফোন নাম্বার দেখুন যাচ্ছে স্ক্রিনের ওপরে ডান দিকে এবং নিচে, যে কোনো একটা নাম্বার নিন এবং কল করুন, অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখুন, কারণ অ্যাপয়েন্টমেন্টটা খুবই দরকার। অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখলে আপনি যখন খুলবে যত তাড়াতাড়ি পারবে আপনার জন্য আপনাকে মানে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে এবং আপনি আসতে পারবেন। আজকে আমরা আলোচনা করছি স্কিনের গ্লো নিয়ে, কিন্তু স্কিন জাতীয় নয়, প্রত্যেকটা রিলেটেড, মানে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্কিনের যাবতীয় রিলেটেড প্রবলেমের জন্য ডক্টর প্লাস আপনাদের সাথে আছে। একেবারে কেউ দর্শক বন্ধু আছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? বলুন। ডিসকানেক্ট হয়ে গেল, আপনি আবার চেষ্টা করতে পারেন। আর চেষ্টা করে যদি না পান আপনি আপসেট হবেন না, কারণ প্রত্যেকেই চেষ্টা করছে। আপনি হেল্পলাইন নাম্বার নিতে পারেন এবং সেখানেও কিন্তু আপনার এই সমস্যাটা বলতে পারেন, তারাও আপনাকে হেল্প করবে যে কীভাবে এটা সমাধান পেতে পারেন বা ডক্টর প্লাস কীভাবে। এই সমস্যা কিন্তু কম বেশি প্রত্যেকেরই, তাই প্রত্যেক মানুষই কিন্তু চাইছেন যে তার ত্বকের উজ্জ্বলতা, তার গ্লো এবং সে যাতে আরও সুন্দর দেখতে হয়, এবং তার জন্য প্রত্যেকেই চেষ্টা করছেন। এবং যেটা সমীরবাবু বলছেন এখানে, যে আপনারা যারা পাচ্ছেন না, আপনারা যারা যোগাযোগ করতে পারছেন না, তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। এই জায়গাটাতেই আমি আসবো, যে এই মুহূর্তে কেউ যদি যোগাযোগ করে, আমি এই আগের প্রোগ্রামে যেটা শুনলাম যে ডক্টর প্লাস এই সুবিধা রাখছে যে ফোনের মাধ্যমে তাদেরকে গাইড করা হচ্ছে বা তাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কীভাবে, সেটা একটা গাইডলাইন করা হচ্ছে। ধরুন যারা ধরুন প্রপারলি জানতে পাচ্ছেন না যে আমার কী খাওয়া উচিত, আমার প্রপার ডায়েট চার্ট কী হওয়া উচিত, তাদের জন্য তারা কিন্তু মানে বাই ফোনে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, মানে যেভাবে হোক, আমরা কিন্তু তাদের মানে ডায়েট চার্টটা কিন্তু প্রোভাইড করতে পারছি, যাতে আমরা বাড়িতে বসে অন্তত কিছু তো অন্তত করা উচিত। মানে এই যে ধরুন ওভার ফোনে আমি আপনাকে আমি একটা টেলিভিশনে বলে দেবো, আপনাকে একটা প্যাক লাগাতে বলেও দিয়েছি একবার, কিন্তু সব প্যাক তো সবার জন্য নয়, একদমই। তার জন্য একটা প্রপার কনসাল্ট, এবার কনসাল্টটা যদি ফোনে হয় সে ফোনেও করা যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তার জন্য ডক্টর প্লাস একটা ব্যবস্থা রেখেছে, যদি মনে হয় যে কেউ যে ওভার ফোন কনসালটেন্সি চাচ্ছেন এবং কীভাবে মেনটেন করবেন সেটা জানতে চাইছেন, কী ইউজ করবো সেটা জানতে চাইছেন, তাহলে সেটাও করতে পারেন। সেটার জন্য ডক্টর প্লাস হেল্পলাইন নাম্বারে কল করে আপনি বলতে পারেন যে আমি ওভার ফোন কনসালটেন্সি চাইছি, তাহলে তার জন্য কী কী প্রিকরেশন আছে আপনাকে বলে দেওয়া হবে এবং তার সেখান থেকে কীভাবে ডায়েট চার্ট হোক বা কী ইউজ করবেন সব কিছুই আপনাকে প্রেসক্রাইব করে দেওয়া হবে একেবারে। এবং আরও একটা দিক এই মুহূর্তে উঠে আসছে, যে যারা গৃহবন্দী রয়েছেন তারা কী করবেন বুঝতে পারছেন না, কিন্তু তা করতে গিয়ে প্রত্যেকে নিজেরা নিজেদের মতো কিছু একটা ট্রাই করছেন, যে হাতে তো অগাধ সময় রেখেছে, সেই সময়টা আমরা একটু কাজে লাগাই, নানান রকম এক্সপেরিমেন্ট করছেন। কিন্তু এখানেই আমাদের বার্তা, আপনারা এইভাবে নিজেদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, আপনার ত্বককে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন না, কারণ অবশ্যই পরামর্শদাতাদের পরামর্শ প্রয়োজন, কারণ না হলে হিতের বিপরীত হবে, আপনার ত্বকে অন্য প্রভাব পড়তে পারে। তাই আপনাদের কাছে আমাদের একটা বিশেষ বার্তা, যে আপনারা এই মুহূর্তে বাড়িতে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ত্বককে নিয়ে এক্সপেরিমেন্ট না করে পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করুন, তারপর আপনি আপনার ত্বকের যত্ন নিন। এক্স্যাক্টলি, একদম খুব ভালো কথা এটা, কারণ হলো এক্সপেরিমেন্ট এমন একটা জিনিস না, এক্সপেরিমেন্টের হিতের যে বিপরীত কথাটা, বিপরীতটা অনেকটাই বিপরীত হয়, মানে লাস্টে কী হয় না, যে যে কন্ডিশনে ছিলাম সেই কন্ডিশনে ফিরে আসা সম্ভব হয় না, এরকম সেই কন্ডিশনে ফিরে আসার জন্য যখন আমরা দৌড়ে দৌড়ে ঘোরে অনেকেই, তখন কিন্তু মনে হয় যে একটা বড় ভুল করে ফেলেছি, তখন আর কোনো রাস্তা থাকে না। একদমই তাই, ওরকমই আমাদের স্কিনের লেয়ার ওয়াইজ যদি আমরা ঠিকঠাকভাবে প্রোটেকশন না নিতে পারি, কারণ আমাদের মেনলি এপিডার্মিস, এপিডার্মিসের ওপরেই আমাদের বেশ মেনলি প্রভাবগুলো পড়ে, তো সেই এপিডার্মিসটাকে আমাদের ভালো রাখতে হবে, এপিডার্মিস মানে ওপরের লেয়ার। এবার সেই লেয়ারটাকে ভালো রাখতে গেলে স্মুদিং কিছু করতে হবে, যেখানে কোনো রকম কোনো স্কার্ফ থাকবে না,
যেখানে স্ক্রাব ছাড়া ট্যান রিমুভ হবে, মানে ট্যান পড়লে সেখান থেকেও তো উজ্জ্বলতা হারায়, ট্যানটা হারি, ট্যানটা যাতে না পড়ে তার জন্য প্রপারলি সানস্ক্রিন লাগাতে হবে, ফেস ওয়াশ করতে হবে। ডক্টর প্লাস যখন খুলবে তখন তো আপনাদের ট্রিটমেন্টটা যারা ভালো করবেই, এখন এই মুহূর্তে বাড়িতে বসে তো কিছু না কিছু করতে হবে। একদমই। কে রয়েছেন দর্শক বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। ম্যাডাম নাম বলুন, বয়স বলুন। ওর বয়স 15 বছর বয়স, ঘুম পাচ্ছে। আচ্ছা, প্রবলেম বলুন এবার। ওর না এত বুনো বেরিয়ে সে মুখ নিজেই গেলে গেলে মুখ মানে তিন টপক দাগ হয়ে গেছে মুখে, কপালে, আর পিঠেও অসহ্য বুনো। জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আমি যে পিঠেও কি হচ্ছে, পিঠে দেখবেন হাতের এই জায়গাগুলোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঠের পালকার অবধি হাতের এই জমে উঠেছে। আর একটুখানি দেখবেন জল কতটা খায়। জল অত বড় হয়েছে রসর সুতাকাম খায় না সে খায়। ঠিক আছে, আপনি টিভির ভলিউম দিয়ে এবার শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রথমত জল কতটা দরকার হয়। একদমই তাই। প্রথমত দেখুন, এই যে পিঠে হয়েছে বললেন, আমি বললাম হাতে হয়েছে, আপনি বললেন হ্যাঁ হাতে হয়েছে, কারণ এগুলো সিমটম, এগুলো হয় মানে বডিতে প্রচুর, মানে এগুলোকে ভার্গলিক অ্যাকনে বলে, অনেক বাড়াবাড়িভাবে হয়। আর 15 বছর বয়সে এটা হয়েছে মানে গাইনিকাল কোনো ডিস্টার্ব আছে কিনা এটা একটু দেখুন একবার। যে গাইনিকাল কোনো সমস্যা যদি থাকে তাহলে একটু গাইনোকোলজিস্টের সাথে ডেফিনেটলি যোগাযোগ করুন, তাহলে দেখবেন ওর গাইনিকাল সমস্যাটাকে সমাধান করতে পারলে এই সমস্যাটা অনেকটা কন্ট্রোল হবে। যদি গাইনিকাল সমস্যা না থাকে তাহলে দেখতে হবে যে কেন হচ্ছে, তার মাথায় ড্যান্ড্রাফ আছে কিনা। যদি মাথায় ড্যান্ড্রাফ থাকে মাথায় ড্যান্ড্রাফ থেকেও হতে পারে, অয়েল সিগ্রেশন অতিরিক্ত বেশি হলে হতে পারে, প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্য খাওয়ার খেলে সেখান থেকে হতে পারে। কীভাবে নিজেকে মেনটেন করছে লাইফস্টাইল, 15 বছর বয়স মানে একদম টিন এজ, এই এজে নিজেকে মেনটেন করা খুব দরকার। একটা প্রপার গাইডলাইন ঠিকঠাক পাচ্ছে কিনা আগে দেখুন, যদি না পায় আপনি যদি চান ওভারফোন কনসালটেন্সি নেবেন সেটাও নিতে পারেন। হেল্পলাইন নাম্বারে কল করে নাম লিখিয়ে রাখুন ওভারফোন কনসালটেন্সি নেওয়ার জন্য। আর যেটা আমি বললাম, গাইনি ডক্টরের সাথে একবার ভিজিট করার চেষ্টা করুন। একদম। আমাদের শরীরে জল কতটা প্রয়োজন এবং সব কিছু ঠিকঠাক রাখার জন্য, এই নিয়ে আমরা আগের অনুষ্ঠানেও আমরা বিভিন্ন রকম কথা বলেছি এবং পথ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য একটা জল তো বড় ভূমিকা পালন করে। খুবই ভূমিকা পালন করে। কেন পালন করে সেটার কিছু কারণ আছে। কারণ আমরা জল যদি পর্যাপ্ত পরিমাণে না ইনটেক করতে পারি তাহলে কিন্তু আমরা যে খাদ্য খাবারটা খাবো সেটা প্রপার ওয়েতে ডাইজেস্ট হবে না। আর আমরা যে খাদ্য খাবার খাই, আমরা সবাই জানি যে খাদ্য খাবার যেগুলো আমরা নিই ইনটেক করি সেগুলো থেকে আমরা প্রোটিন পাই, ভিটামিন পাই, ক্যালসিয়াম পাই, যেগুলো সবই আমরা প্রত্যেকটা কিন্তু খাদ্য খাবারের ভেতর থেকেই পাই। এবার যদি কোনো খাদ্য খাবার আমি খেলাম তারপর আমি জল পর্যাপ্ত পরিমাণে খেলাম, তাহলে আমার প্রপারলি ডাইজেস্ট হলো না। ডাইজেস্ট না হলো না মানে আমি আমার শরীরের মধ্যে কিন্তু ঘাটতি নিয়েই নিয়ে এলাম, আমি ক্যালসিয়াম পেলাম না, আমি ভিটামিন পেলাম না, আমি প্রোটিন পেলাম না, তার মানে কি আমি নিজে ডেফিসিয়েন্সি নিজেই তৈরি করলাম। তার জন্যই জলটা খুব পরিমাণে দরকার, যাতে আমাদের প্রপার পরিমাণে প্রপারভাবে ডাইজেস্ট হয়। ডাইজেস্ট হলে কী হবে, সুন্দরভাবে দেখবেন আপনার যেগুলো আমরা বলছি যে পটাশিয়াম মানে নিউট্রিশিয়ান বলুন, ভিটামিনস বলুন, যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা খাবারের দ্বারাই পাচ্ছি, দেখবেন অটোমেটিক্যালি আপনার স্কিনের ভেতর থেকে একটা আলাদা রকম গ্লো আসবে, যে গ্লোটা কিছু না মেখেই, কিছু না লাগিয়েই। দেখবেন অনেক মানুষ আছেন যারা বাড়িতে বসে এখন ভাবছেন হয়তো যে আমরা সত্যি খাওয়া দাওয়া করি বলে, অনেকে দেখবেন বেশিরভাগ ফল খায়, তো তাদের স্কিন যদি একটা বয়সেও চলে যায় না স্কিন নষ্ট হয় না, স্কিন অল্প বয়সেই লাগে দেখতে, দেখতে মনে হয় না যে এজ হয়েছে এরকম। মানে একটা প্রপার ডায়েটের খুব দরকার। আর আমরা জানি যে কোনগুলো হেলদি খাবার, এগুলো কিন্তু জানি না এরকম মানুষ কিন্তু এখন নেই। আর যারা জানেন না তাদের জন্য ডক্টর প্লাস রয়েছে, অনলাইন নিন তারা ডায়েট চার্ট। এখানে আমি একটু জিজ্ঞাসা করবো যে স্কিন গ্লো হারিয়ে যাচ্ছে আমরা বলছি, কিন্তু তার কী কী ভাগ রয়েছে, মানে কী কীভাবে হারিয়ে যেতে পারে, কারণ মুখে কী কী আমরা দেখতে পারি, মানে চোখে দেখে আমরা যাতে বুঝতে পারি যে কী অসুবিধা হচ্ছে। দেখো প্রথমত স্কিনের গ্লো হারিয়ে যাওয়া মানে আমার স্কিন কিছু না মেখে একটা উজ্জ্বল থাকা, একটা অ্যানাসামে দাঁড়িয়ে নিজেকে ভালো রাখা, মানে সবথেকে ভালো কথা নিজের মনকে ভালো রাখা। নিজের মন ভালো কখন থাকবে, যখন আমি মুখটা আয়নায় দেখে দেখবো না। একদম, আলোচনায় যাবো, কিন্তু কে দর্শক বন্ধু রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আপনি আরেকবার বলুন, নামটা বলুন। আপনি একটু জোরে কথা বলুন। প্রসেনজিৎ দেবনাথ। প্রসেনজিৎ দেবনাথ কোথা থেকে বলছেন? নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। এবার সমস্যা বলুন। আমার মাথার সব চুল পেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাথার চুল পেকে যাচ্ছে। বয়স কত আপনার? 21। 21 বছর বয়স। লিভার টেস্ট করানো আছে? লিভার ফাংশন টেস্ট করানো আছে? না না। ফ্যামিলিতে আছে কারোর অল্প বয়সে চুল পেকে যাওয়া? না না, আমার নেই তো। জল
খাওয়া হয় ঠিকঠাক ভাবে? চার পাঁচ লিটার খেয়ে নেন। আচ্ছা শুনুন, আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন এবার, পর্যাপ্ত পরিমাণে জল যদি খায় তাহলে 4-5 লিটার জল কিন্তু এনাফ একটা মানুষের জন্য। প্রথমত আপনার চুল এত অল্প বয়সে কেন পেকে যাচ্ছে? যদি হেরিডিটি হয়, হেরিডিটি ওয়াইজ হলে তাহলে আপনাকে জেনেটিক ওয়াইজ এটাকে পালন হয় এটা, আর যদি সেটা না হয় তাহলে লিভার ফাংশন টেস্ট করবেন একবার, লিভারে প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে থেরাপি রয়েছে ডক্টর প্লাসের। কিন্তু ফার্স্ট আপনাকে করতে হবে একটা এলএফটি করাতে হবে, যদি পারেন আপনাদের ওখান থেকে একটা এলএফটি করান, দিয়ে দেখুন আগে আপনার ওভারঅল লিভার ফাংশন টেস্টটা ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তারপর আমরা চিকিৎসা করতে পারবো, যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টের জন্য মানে ওষুধ খেতে হবে এবং ট্রিটমেন্টে আসতে হবে। একদমই যে আলোচনায় ছিলাম যে কী কী ভাবে আমরা বুঝতে পারি, কী কী প্রভাব পড়বে আমাদের মুখে, যে আমরা সেটা দেখে বুঝতে পারবো যে আমার উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, কী কী ভাগ রয়েছে ওই দাগটা যদি প্রভাবে যাচ্ছিলাম আমরা, যে আনইভেন একটা টোন বলে আমরা স্কিনের মধ্যে না, আমরা একটা আনইভেন টোন বুঝতে পারবো, যে টোনটা আমাদের স্কিনের দুটো ভাগে পরিণত করে। কারণ অনেক সময় লাগে না একটা নর্মাল কালার, সেই কালারটা দুটো কালারের রয়েছে, মানে আনইভেন, একটু সাদা কোথাও একটু হোয়াইট, একটু কোথাও ব্ল্যাক, এরকম মানে মুখটা একটা টোনে নেই, তখন আমাদের মনে বুঝতে হবে যে আমাদের উজ্জ্বলতা আমরা কোথাও হারাচ্ছি, তো সেখান থেকে আমাদের ঠিক রাখতে হবে। স্কিন ড্রাই হয়ে যাওয়া, স্কিনটা হঠাৎ ময়েশ্চার রয়েছে, ময়েশ্চার থেকে অটোমেটিক্যালি স্কিনটা কেমন একটা ড্রাই হয়ে যাচ্ছে, সেই ড্রাইনেস থেকে বাঁচতে গেলে সেটাকে তখন ওটাকে প্রপারলি হাইড্রেশন আনতে হবে, যাতে স্কিনটা যাতে ড্রাই না হয়, কারণ ড্রাই হওয়া মানে আমার স্কিন আবার ডাল হয়ে যাওয়া, এই এইসব সিমটমগুলো আমরা দেখতে পাবো। এবং এই সিমটম আমরা যে দেবরাজ পুরকাস্ত এমডি মেডিসিন যার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন, তিনিও কিন্তু বলছেন যে খাবার দাবার এবং জল এবং মানসিক চিন্তা এইগুলোর যদি আমরা ব্যালেন্স করতে পারি, আমাদের শরীর তো সুরক্ষিত থাকবে, আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে ত্বক সেই ত্বকের কিন্তু উজ্জ্বলতা বাড়বে। এরপর আমি যে প্রসঙ্গটায় আসবো, যে একটু জানার চেষ্টা করব যে ধরুন কেউ এখন তো বাড়ি থেকে বেরোতে পারছে না এবং আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করলো, তখন ডক্টর প্লাস কী কী ট্রিটমেন্ট দিতে পারে? ওভার ফোন বা আমি আপনাকে মানে আমি একই কথা বললাম আগেও, যে ওভার ফোন যদি কেউ চায় যে কেউ কনসালটেন্সি করবে, কারণ ডক্টর না না আমি এই প্রসঙ্গটা আসছি যে লকডাউন মিটে গেল তারপর আফটার লকডাউন ডেফিনেটলি ডক্টর প্লাসে যে অ্যাডভান্স থেরাপি এবং ডক্টর প্লাসে যে অ্যাডভান্স মেশিন রয়েছে এবং মানে থেরাপির পদ্ধতি রয়েছে, ওয়ার্ল্ডওয়েজ থেরাপি বলতে পারি আমরা, কারণ অনেকে হয়তো বিদেশে গিয়ে সেই থেরাপিগুলো করতে হচ্ছে বিভিন্ন প্রচুর অর্থ ব্যয় করে, কিন্তু সেই রকম লেভেলের থেরাপি ডক্টর প্লাস দিতে পারে এবং সুন্দরভাবে স্কিনটাকে সেফ মানে আর কি সেফলি রাখতে পারে, যেখান থেকে যাতে কোনো রকম সাইড এফেক্ট না আসে এবং দিনের পর দিন স্কিনের উজ্জ্বলতা আরও বাড়তে পারে। তার প্রিকরেশন মানে তার জন্য যা যা দরকার ডক্টর প্লাসে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা হেল্পলাইন নাম্বারটা ডেফিনেটলি রাখুন, যাতে পরে কল করে আসতে পারেন একবারই তাই। এবং নানান রকম চিকিৎসা যেহেতু রয়েছে এবং সমস্যাও রয়েছে, আমি এই প্রসঙ্গটায় আসব যে আমাদের খাওয়া দাওয়া যেটা আমরা বারে বারে আলোচনা করছি তার সঙ্গে জল এবং এই সমস্যা মানে এই যে আপনি যে ডায়েট চার্টটার কথা বলছেন, সেই ডায়েট চার্ট যখন আমাদের মানা হচ্ছে না, যখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই গণ্ডিটা, তারপর যখন মুখে যে টোনগুলোর কথা বললেন যে টোন পড়ছে, এটা কোন বয়স পর্যন্ত সব থেকে বেশি হতে পারে? দেখো টিনেজে তো মেনলি এটা বেশি হয় আর কি, একটা এজের পরে তো স্কিন ডাল হওয়ার কারণ থাকে, অনেক অনেক রকমভাবে আমাদের সেল ড্যামেজ হয়, তো সেখান থেকে আমাদের অনেক কারণ থাকে। কিন্তু অল্প বয়সে ডিপ্রেশন যদি আমরা যাই কোনো কারণে, ধরো মানে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আমি খাওয়া দাওয়া মেনটেন যদি না করতে পারি, তাহলে কী কী সিমটাম বুঝতে পারি আমরা? সিমটামে আমাদের চোখের তলায় একটুখানি ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, দেখে মনে হয় মুখটা যেন তোর কোথাও একটু শুকিয়ে যাচ্ছে, তো এগুলোতে আমরা স্কিনটাকে ভালো রাখার, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের স্কিনে কোনো রকম সমস্যা হচ্ছে বা আমরা ভেতরে ঠিকঠাক ফুড দিচ্ছি না, যার কারণে কিন্তু আমাদের স্কিনের এই এফেক্টগুলো আসছে, তো তখন আমাদের একটুখানি নিজেদেরকে প্রিকরেশন নিতে হবে ভালো করে, যাতে এগুলো থেকে বেরিয়ে আসা যায়। সমস্যা নিয়ে আরও কেউ ফোন করেছেন, কেউ দর্শক বন্ধু রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? শাহজাহান বলছি। হ্যাঁ বল, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে মেমারি। আপনার সমস্যাটা বলুন, বলুন শোনা যাচ্ছে, প্রবলেম বলুন। হ্যাঁ বলছি, আমার ওই বাড়ির লোকের ওই আর কি ওই মাসের যে ইয়েটা হয় না গো, বলে মান্থলি ওয়াইজ, বুঝলাম না, আরো একবার বলুন। মাসের যে ইয়েটা ওইটা হয় না ভালো। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে।
প্রথমত আপনি যেটা বললেন যে মান্থলি ওয়াইজ যেটা গাইনিকাল সব গাইনিকাল একটা প্রবলেম মানে যেটা মেয়েদের থাকে মেন্স পিরিয়েশনের ব্যাপার আপনি বলছেন আই থিঙ্ক ওটা ঠিকঠাকভাবে ক্লিয়ার হয় না তো আমি আপনাকে একটা পরিষ্কারভাবে বলবো যে এটা ক্লিয়ার করার জন্য আপনাকে একটা গাইনিকাল ভিজিট করতে হবে একটা গাইনি ডক্টর ভিজিট করুন তাহলে আপনি জানতে পারবেন প্রপারলি যে কী প্রবলেম হয়েছে এবং কেন এটা ক্লিয়ার হচ্ছে না একেবারেই এবং আমাদের ত্বকের যে উজ্জ্বলতা যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি ডক্টর প্লাসে এই সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে কমবেশি প্রত্যেকেরই এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব কিভাবে আমরা সেই আমাদের হারিয়ে যাওয়া উজ্জ্বলতাটাকে আমরা ধরে রাখতে পারি বা ফিরিয়ে আনতে পারব সেই নিয়ে কথা বলছি এবং অবশ্যই এই সমস্যা নিয়ে অনেকেই ফোন করছেন এবং এই সমস্যা আপনাদের যে যে সমস্যা রয়েছে সেই সমস্যা এখান থেকে আমরা যেটুকু সম্ভব আপনাদের গাইড করার চেষ্টা করছি কিন্তু তারপর আপনারা অবশ্যই যে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সমস্যা নিয়ে ইতিমধ্যে আপনি তো গৃহবন্দী লকডাউনে ছেড়ে তাহলে আপনি আসবেন কীভাবে সেই প্রশ্ন যদি আপনার মনের মধ্যে আসে আরও একবার বলে রাখছি যে আপনি কিন্তু বাই ফোন আপনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করতে পারেন কেউ দর্শক বন্ধু রয়েছেন কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন আমি বাঁকুড়া থেকে বলছি লালটুরাই আপনার সমস্যা সমস্যা বলতে আমার এজ হচ্ছে 25 ইয়ার্স এবং আমার চোখের উপর বা নিচে এই কালো স্পট পড়ে গেছে মানে এক ধরনের কালচিটে দাগ এইগুলো ক্লিয়ার হচ্ছে না আমি কোজিগ্লো মলমটা ইউজ করছি তাতেও এগুলো ক্লিয়ার হচ্ছে না আপনি মলমটার নাম নিলেন মলমটার নাম নেওয়া মানে নাম আর নেবেন না কিন্তু একটা কথা খালি বলুন এই যে মলমটা লাগাচ্ছেন এই মলমটা কি আপনাকে কোনো ডক্টর সাজেস্ট করেছিলেন না আপনি এমনি ওষুধের দোকান থেকে কিনেছিলেন তাতে হিতে বিপরীত হতে পারে এবং এই ঘটনাও কিন্তু সেই ঘটনা একই রকম ভাবে বলবো দেখুন আপনি প্রোডাক্টের নাম নিলেন তো প্রোডাক্টের নামটা টেলিভিশন ওয়ার্ল্ড টেলিভিশনে সবাই শুনছে আপনার কাজ হচ্ছে না তার মানে কি প্রোডাক্টটা বাজে হয়ে গেল কিন্তু এখানে প্রমাণ কি হলো প্রোডাক্টটা বাজে কিন্তু আপনি কোনো কোনো রকম পরামর্শ দাতার কিন্তু পরামর্শ নেন বড় ভুল করেছেন আপনি ওষুধ দোকান থেকে কিনেছেন প্রথমত আপনার ওই ডার্ক সার্কেলটা কেন হয়েছে সেটা আগে জানতে হবে যদি ডার্ক সার্কেল যদি কেন হয়েছে না জানতে পেরে আপনি যদি তার উপরে কিছু চাপিয়ে দেন আরও তাহলে কিন্তু ওটা কিন্তু আরও ক্ষতি হবে আরও খারাপ জায়গায় যাবে একদমই তাই এবং আমাদের হাতের সময় অত্যন্ত কম আমরা একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি অনুষ্ঠানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু জানতে চাইবো যে এই যে পরিষেবা ডক্টর প্লাস্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তা রাজ্যের কোন কোন জায়গায় রয়েছে এবং কিভাবে পেতে পারে এবং সারা দেশের মানুষও তো ফোন করতে পারেন অবশ্যই পরামর্শ নেওয়ার জন্য এই মুহূর্তে প্রত্যেকে যেহেতু বাড়ির মধ্যে ডেফিনেটলি সবাই ফোন করতে পারেন এবং ডক্টর প্লাস যেভাবে পৌঁছে যায় দুর্গাপুর আসানসোল বর্ধমান বোলপুর বহরমপুর কৃষ্ণনগর খড়গপুর আগরতলা শিলিগুড়ি এবং মালদা এতগুলো শহর এবং কলকাতা বিরাটি প্রত্যেকটা জায়গায় ডক্টর প্লাসের ব্রাঞ্চ যেরকমভাবে ছিল সেরকমভাবেই থাকবে লকডাউনের পরে যারা চাইছেন যে না আমরা একটু ফোনে কনসাল্ট করতে চাইছি তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করে বলতে পারেন যে আমরা কিন্তু আমরা একটা ফোন কনসালটেন্সি চাইছি তার কী কী প্রসিডিওর আছে কী করতে হবে তাহলে আপনাকে কিন্তু সেভাবে বলে দেওয়া যাবে এবং সেইভাবে আপনি একটা গাইডলাইন কিন্তু পাবেন ইনিশিয়ালি মেনটেন করার একবারই তাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লকডাউনের জেরে গৃহবন্দী আমরা বারে বারে অনুষ্ঠানের শুরু থেকে বলে আসছি এই মুহূর্তে আপনি কি করতে পারেন আপনার ত্বকের জন্য আপনি কি কি যত্ন নিতে পারেন তার জন্য আপনাদের একটা বার্তা দেওয়ার জন্য আমরা আমাদের স্টুডিওতে পেয়েছিলাম বিউটি এক্সপার্ট সমীর দেকে অসংখ্য ধন্যবাদ সমীর দা এবং আমরা পেয়েছিলাম দেবরাজ পুরকাস্ত এমডি মেডিসিন ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি ডেন্টাল ট্রিটমেন্ট দাঁত তোলা স্থায়ী দাঁত বাঁধানো অস্থায়ী দাঁত বাঁধানো রুট ক্যানাল ট্রিটমেন্ট দাঁতের ফিলিং স্কেলিং দাঁত ও মাড়ির চিকিৎসা অর্থোডন্টিক ট্রিটমেন্ট সেই দক্ষতা সেই আন্তরিকতা ডক্টর প্লাস যোগাযোগ 9836754499 9055111 3815 9631